একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাড়িকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার কাছে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো, সবার একটা ঠিকানা হবে। এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের, একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছে। এখন বিনা জামানতেই ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকে ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তাদের কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে সেটা আমি চালু বসাল যখন সরকারের তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না। প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র দূরীকরণে আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন।